আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়াহিবা রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করায় সামরিক আদালতে মৃত্যুদণ্ড হয় ময়মনসিংহের বিশ্বজিৎ নন্দীর, ইন্দিরা গান্ধীর অনুরোধে বেঁচে যান তিনি। বেতন দিতে না পারায় অনলাইনে ক্লাস করতে দেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের, আর্থিক সংকট জানালে সমাধানের আশ্বাস শিক্ষা বোর্ডে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনা নিয়ে সন্দেহ পুলিশের, আহতদের অভিযোগ তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর, উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসির মৃত্যু। এবং সিটি কর্পোরেশনের সাথে সরকারি সংস্থার সমন্বয়ের অভাবে শহরগুলোতে অচলাবস্থা, অভিযোগ মেয়রদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদ করতে গিয়ে ময়মনসিংহে গুলিবিদ্ধ যাবজ্জীবন দণ্ডিত বিশ্বজিৎ নন্দী এখন দেশবাসীকে বলতে চান সে সময়ের অজানা কথা। ইন্দিরা গান্ধীর অনুরোধের কারণে সামরিক আদালতের মৃত্যুদণ্ড থেকে তিনি বেঁচে যান। বয়সের ভারে নুয়ে পড়া মুক্তাগাছার আলোচিত এই মুক্তিযোদ্ধার জরাজীর্ণ দিন কাটছে নিভৃত এক গ্রামে। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। 75-এর 15-ই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার পর স্তব্ধ হয়ে যায় গোটা বাংলাদেশ। ক্ষোভ বিক্ষোভে মনে মনে আগুন জ্বললেও ভয়ে প্রকাশ্যে প্রতিবাদে নামতে পারেননি কেউই, কিন্তু এর ব্যতিক্রম ছিল ময়মনসিংহের মুক্তাগাছায়। রাস্তায় সেনাবাহিনীর সামনে প্রকাশ্যে প্রতিবাদ করেছিলেন একদল মুক্তিযোদ্ধা। 1976 সালে বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হয়। সেই হরতাল সফল করতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আহ্বানে সাড়া দিয়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক অবরোধ করেন বিশ্বজিৎ নন্দী সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা, উড়িয়ে দেন ওই সড়কের একটি ব্রিজ। এ ঘটনায় সেনাবাহিনীর অভিযান শুরু হলে তাতে মুক্তাগাছায় 5 জন মুক্তিযোদ্ধা মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় আটক হন বিশ্বজিৎ নন্দী। দুই ভাই মুক্তিযোদ্ধা গেছি, বিশ্বজিৎ নন্দী, সুজিৎ নন্দী। পাকিস্তানের আমাদের বাড়ি ঘর পোড়াই দিছে, এখন সেই পোড়া বাড়িতে আমরা থাকতেছি, পোড়া ঘরে নিছে। এখন শেখ হাসিনার কাছে আমাদের দাবি যে শেখ হাসিনা যে আমাদের ঘরটা করে দেয়, তার কাছে আমরা ঘরটা চাইতেছি। 75 পরবর্তী ওই সেনাবাহিনীর হেফাজতে 115 দিন ছিলেন বিশ্বজিৎ নন্দী। অমানসিক নির্যাতন করা হয় তার উপর, এরপর সামরিক আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমরা আত্মসমর্পণ করিনি, কারণ আমাদের কাছে মনে হয়েছিল আমরা যারা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করছি, আমরা যদি আত্মখনিচক্রের হাতে আত্মসমর্পণ করি তাহলে সেটা বঙ্গবন্ধুকে ছোট করা হবে, জাতিকে অসম্মান করা হবে। বঙ্গবন্ধুর চরম ভক্ত এই মুক্তিযোদ্ধা মৃত্যুদণ্ডের আদেশেও ভয় পাননি, সরে যাননি তার প্রতিবাদী অবস্থান থেকে। এ খবর পেয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে অনুরোধ করেন বিশ্বজিৎ নন্দীর মৃত্যুদণ্ড রহিতের জন্য। অবশ্য সেই অনুরোধে মৃত্যুদণ্ড বদলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিশ্বজিৎকে। পরে আসার সরকার তাকে মৃত্যুদণ্ড স্থগিত করল আর কি, এক পর্যায়ে। তারপরে দেশের অনেক রাজনীতিবিদদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে তার ফাঁসি মওকুফ করা হয়। সাজা শেষে 1989 সালের 14 ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান বিশ্বজিৎ নন্দী। 31 বছর ধরে অপেক্ষায় তিনি। বঙ্গবন্ধু শেখ হাসিনার কাছে সেসব দিনের ঘটনা এখন বলতে চান তিনি, জানাতে চান দেশবাসীকে। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। স্কুলের বেতন দিতে না পারায় অনলাইনে ক্লাস করতে দেয়া হচ্ছে না অনেক শিক্ষার্থীকে, এমন অভিযোগ জানিয়ে অভিভাবকরা বলছেন এতে তাদের সন্তানরা একদিকে যেমন পড়াশোনায় পিছিয়ে পড়ছে, অন্যদিকে তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। আর্থিক সংকটের বিষয়ে লিখিতভাবে জানালে এর সমাধানের আশ্বাস দিয়েছে ঢাকা বোর্ড। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। 15 আগস্টের মধ্যে বেতন দিতে না পারলে শিক্ষার্থীদের ভর্তি বাতিল হবে, অভিভাবকদের এমন নোটিশ পাঠিয়েছে বেশ কয়েকটি স্কুল। এতে ক্ষুব্ধ অভিভাবকরা। আর্থিক সংকটের কারণে বেতন দিতে না পারায় অনেক শিক্ষার্থীকে অনলাইনে ক্লাসও করতে দেওয়া হচ্ছে না। 15 আগস্টের মধ্যেই তাদেরকে ডেডলাইন দেওয়া হচ্ছে যে এর মধ্যেই দিতে হবে, না দিলে আপনার বাচ্চাকে আপনি স্কুল থেকে নিয়ে যান। যদি পেমেন্ট কমপ্লিট না করা হয় তারা ডিসকন্টিনিউ করবে।
তাদেরকে বের করে দেওয়া হবে, ব্যাপারটা এরকম। ওদের এই মেন্টাল প্রেসারের কারণে আমরা প্যারেন্টসরাও একটু প্রেসারে পড়ে গেছি। কখনো টিউশন ফি দিতে কষ্ট হলো, কিন্তু কখনো কথা বলেননি, এখন কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা চাই যে সরকার স্কুলগুলোর সাথে অভিভাবকদের একটি উদ্যোগ নেওয়া, যে আলাপ আলোচনার মাধ্যমে যেন একটি যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাতে পারি। করোনাকালে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে, আয় কমে গেছে বেসরকারি চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের। বাস্তবতা বিবেচনায় দুর্যোগকালীন এ সময়ে শিক্ষার্থীদের বেতন কমানোর দাবি জানিয়েছেন অভিভাবকরা। তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, করোনায় তারাও পড়েছেন আর্থিক নানা সংকটে। আসলে তো কোনো নির্দেশনা সরকারের কাছ থেকেও আসে নাই যে এই বাচ্চাগুলোর এই লেভেলে এদেরকে টিউশনে ফিরে একটা পার্সেন্টেজ আপনারা আদায় করেন। তারা কিন্তু বলছে যে সমঝোতার মাধ্যমে এগিয়ে যাও, আর আমরাও সেইটাই করতেছি। ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলছেন, সমস্যা সমাধানে শিক্ষক অভিভাবকদের দুপক্ষকেই ছাড় দিতে হবে। আমাদের কাছে লিখিত অভিযোগ করতে হবে অভিভাবককে, যে অভিভাবকের পক্ষে দেয়া সম্ভব না সেই অভিভাবককে। তার পক্ষে আরেকজন কিন্তু অভিযোগ করলে এটা হবে না। আমরা অভিভাবকের সাথে কথা বলবো, তার আর্থিক অবস্থাটা বিবেচনা করে সেভাবেই আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়ে দেব। সংশ্লিষ্টরা বলছেন, সরকার এখনই উদ্যোগ না নিলে ঝরে পড়বে অনেক শিক্ষার্থী, অন্যদিকে সংকটে পড়ে বন্ধ হয়ে যেতে পারে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে আরও প্রায় 15 জন। সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রের ভেতরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জের তালিপুর পূর্বপাড়ার নানু প্রামাণিকের ছেলে নাইম হোসেন, শেরপুরের নুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে সুজন এবং খুলনার দৌলতপুরের রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অভিযোগ করেন, শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক কয়েকজন কিশোরকে ঝুলিয়ে আনসার দিয়ে পিটিয়েছেন। এরপরে ওই তিন কিশোর মারা যায়। এর আগে অবশ্য কেন্দ্রের ভেতরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। ঘটনাস্থল পরিদর্শনে রাত 2টার দিকে খুলনা রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল বলেন, এ ঘটনায় তদন্ত চলছে, মামলাও হবে। চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 44 জন মারা গেছেন। এ পর্যন্ত মৃতের সংখ্যা 3,557, নতুন করে আক্রান্ত 2,617। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় এ মাসে কয়েকটি সরকারি হাসপাতালকে নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে। ফজলে রাব্বির রিপোর্ট। গত 24 ঘন্টায় 87টি পরীক্ষাগারে 13,162টি নমুনা পরীক্ষা করে 2,617 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে 2,69,115 জন। এদের মধ্যে 1,54,871 জন এরই মধ্যে সুস্থ হয়েছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 3,557 জন। 24 ঘন্টায় নতুন করে মারা গেছে 44 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় এ মাসে কয়েকটি সরকারি হাসপাতালকে নন কোভিড হিসেবে ঘোষণা করা হবে। করোনার বাইরে যে রোগী আছে, নন কোভিড রোগী, তারা কিন্তু সংখ্যায় অনেক। করোনার কারণে তারা কিন্তু অনেকাংশে চিকিৎসা সেইভাবে পায় নাই, যে প্রায় 70% সিট এখন খালি রয়েছে। এটা সঠিক, এই খালি রাখাটা ঠিক নয়। আমরা মনে করি যাদের চিকিৎসা দরকার তারা আসুক, চিকিৎসা নিক, আমরা সেই ব্যবস্থা আমরা করছি। তিনি বলেন, 6 মাস করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া যায়নি, এখন সেসব দিকে মনোযোগী হতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। 15 লক্ষ পেশেন্ট ক্যান্সারের আছে, কিন্তু চিকিৎসার সেই ব্যবস্থা সেইভাবে নাই। শুধু একটি আমাদের ক্যান্সার ইনস্টিটিউট আছে 500 বেডের, যেটাকে কিছুটা বাড়ানো হয়েছে। চিকিৎসার অনেক স্বল্পতা আছে, সেই বিধায় আমরা 8টি ডিভিশনে 8টি হাসপাতাল করছি। সরকারের চলতি মেয়াদেই ক্যান্সার, কিডনি ও হৃদরোগের জন্য 8টি বিভাগীয় শহরে 300 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সুমন আলীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে মারা যান তিনি।
এদিকে বরিশাল বিভাগে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের ৬ জেলায় নতুন আক্রান্ত ৭২ জন। ঠাকুরগাঁয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জেলায় নতুন শনাক্ত ২৭ জন। এছাড়া নোয়াখালীতে ৬৮ জন, রংপুরে ৫৩ জন, শেরপুরে ৬ জন এবং নেত্রকোনায় ডেপুটি সিভিল সার্জন সহ ২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সরল বিশ্বাসী রিজেন হাসপাতাল ও জেকেজির সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর, এতে কোনো ধরনের দুর্নীতি করেননি বলে দাবি করেছেন অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে এসব কথা বলেন তিনি। প্রয়োজনে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদক সচিব। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। টানা দ্বিতীয় দিনের মতো দুদকে হাজির হন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য বিদায়ী মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি যে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার অনুসন্ধানে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। লাইসেন্স না থাকার পরও এই দুটি প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য অধিদপ্তর কেন চুক্তি করেছিল তার ব্যাখ্যা চাওয়া হয় আবুল কালাম আজাদের কাছে। অনুসন্ধান কর্মকর্তাদের জেরার মুখে তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যস্ততার কারণে প্রতিষ্ঠান দুটির ব্যাপারে ভালোমতো খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি। ৫.৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমের সামনে লিখিত বক্তব্যে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। রিজেন্ট হাসপাতালের প্রতারণার অভিযোগ বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। সাবেক মহাপরিচালক হিসাবে এ বিষয়ে আমার কাছ থেকে শোনার জন্য দুদকের তদন্ত কর্মকর্তাগণ আমাকে আসার জন্য অনুরোধ করেছিলেন, আমি সেজন্যই আজ এসেছিলাম। জেকেজির বিষয়েও আলোচনা হয়েছে, যা জানি তাদের বলেছি। চাকরি জীবনে আমি সবসময় কঠোর পরিশ্রম নিষ্ঠা সততায় পূর্ণ সাক্ষ্য রেখেছি। কোভিডের মতো মহাদুর্যোগে যাতে লক্ষ লক্ষ মানুষের জীবনহানি না ঘটে সেজন্য আমার জ্ঞান অভিজ্ঞতা বিবেকবোধ ও সদিচ্ছা থেকে নিজের জীবনকে তুচ্ছ মনে করে কাজ করেছি। অনুসন্ধান কর্মকর্তাদের রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক সচিব। যদি অনুসন্ধানকারী কর্মকর্তারা মনে করে তাহলে প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে বা অন্য কাউকে, সেটি অনুসন্ধানকারী কর্মকর্তাদের বিষয়। এসব ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের আরও কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুদক সূত্র। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সিটি কর্পোরেশনের সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা অধিদপ্তরের সমন্বয় না থাকাই মহানগরগুলোর অব্যবস্থাপনার বড় কারণ বলে মনে করেন সিটি মেয়ররা। রাজধানীর এক হোটেলে আধুনিক জনকল্যাণমূলক মহানগর বিনির্মাণে সমস্যা সমাধান শীর্ষক আলোচনায় উঠে আসে এসব অভিমত দেন তারা। সেই সাথে রাজুকের করা সমালোচনা করলেন সিটি মেয়ররা। আরো জানাচ্ছেন ইশরাত লিমা। কিভাবে মহানগরকে আরো আধুনিক কল্যাণমূলক করা যায় আর সেক্ষেত্রে সমস্যাগুলো কি কি আর সমাধানই বা কি হতে পারে, মূলত তা ঠিক করতে সংশ্লিষ্ট সবাই একই ছাদের নিচে। নগর পরিকল্পনাবিদরা তুলে ধরলেন জলাবদ্ধতা, যানজট, অগ্নিকাণ্ড, গণপরিবহন ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা, উপস্থাপন করেন নানা সুপারিশ। যখন জলাশয়কে হাউসিং দেখাতে হবে তখন তো সমন্বয়টি কি হচ্ছে? জলাশয় ফেরত আনার ক্ষেত্রে সমন্বয় এত সমস্যা কোথায়? এটা হচ্ছে উইলের দা চাহিদা অনুযায়ী ন্যায়ভিত্তিক অঞ্চল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তবে সিটি মেয়ররা বললেন কঠিন এক বাস্তবতার কথা। তারা বলছেন রাজু গণপূর্ত অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা আলোচনা না করেই এক এক সময় নিচ্ছে এক এক সিদ্ধান্ত, তাই এসব ক্ষেত্রে আইনের পরিবর্তন চান তারা। যে জায়গাগুলো আছে সব ডিসির আন্ডারে, খালগুলো আছে সব ডিসির আন্ডারে, কিন্তু পরিষ্কার করতে হবে মেয়রদেরকে। সিটি কর্পোরেশনের মাধ্যমে সরকারি যতগুলো অন্যান্য ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট যদি একসাথে যৌথভাবে কাজ করা যায় তাহলে এটা বাস্তবায়ন, না হলে গল্প বলা যাবে, বক্তৃতা দেওয়া যাবে, কিন্তু সমাধান হবে না। মিরপুর ডিওএইচএসে যাওয়ার সাথেই আপনারা দেখবেন ৩,৪০০ ফ্ল্যাট হচ্ছে, বাট হোয়ার ইজ দ্য প্ল্যান? সকল পুকুর, সকল জলাশয়, সকল খাল আমরা ঢাকা সিটি কর্পোরেশন আমরা নিয়ন্ত্রণে নিতে চাই, পরিচালনা করতে চাই। রাজু একটি হাউজিং কোম্পানি হয়ে গেছে, এখান থেকে আগে তাকে মুক্ত করেন। তবে সব শুনে স্থানীয় সরকার মন্ত্রী পরামর্শ দেন সমন্বয় করে কাজ করার। এখন আমাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে, আমরা পরস্পরকে প্রতিপক্ষ মনে করি, এটা কেন আমরা মনে করি? ইশরাত লিমা, এটিএন বাংলা, ঢাকা।
অবৈধ মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি পরিচালনার অপরাধে গ্লোবাল গেইন নামক প্রতিষ্ঠানের 8 জনকে আটক করেছে র‍্যাব। গত বছর ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানি নামে রেজিস্ট্রেশন করলেও মাল্টিলেভেল কোম্পানির কাজ চালিয়ে আসছিল তারা। রাজধানীর মধ্যবাড্ডায় অফিস নিয়ে গত 1 বছরে 13,000 গ্রাহকের কাছ থেকে প্রায় 250 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্লোবাল গেইন MLM কোম্পানিটি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আদালতের মাধ্যমে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কথা জানান র‍্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান। এটা করার জন্য উনি দালাল নিয়োগ করেছে, বিভিন্ন দালালরা যে গ্রাম গঞ্জ বা শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রাহকদেরকে ধরে নিয়ে আসছে প্রলোভন দেখে। এই দালালদের জন্যে দালালরা যে পরিমাণে টাকা আনতে পারবে এর 10% ছিল দালালদের জন্য। তার 44টি কনজিউমার প্রোডাক্ট আছে, কনজিউমার প্রোডাক্ট 44টা টাইপ, নাম হচ্ছে নিহারিকা, যার কোনো BSTI-র অনুমোদন নাই এবং যেটা কোনোভাবে কোনো অনুমোদন ছাড়াই সেই কনজিউমার প্রোডাক্টগুলো সে বাজারজাত করছে, যেখানে তার 26 কোটি টাকার ইনভেস্টমেন্ট। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত একটি ঐতিহাসিক শান্তি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির ফলে পশ্চিম তীর অধিগ্রহণের পরিকল্পনা স্থগিত করেছে ইসরায়েল। এতে স্বাভাবিক বিশ্বে মহামারী করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত 54 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,70,000। এর মাঝে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নিউ ইয়র্ক সহ অন্যান্য নগরী। যুক্তরাষ্ট্রে অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে প্রবাসী বাংলাদেশিরাও আছেন নানা সমস্যায়। তবে অনিশ্চয়তার পরও বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকায় চালু হয়েছে ট্রাভেল ব্যবসা। দেশে ফিরতে এসব ব্যবসা প্রতিষ্ঠানে যেতে শুরু করেছেন বাংলাদেশিরা। এখন নিউ ইয়র্ক থেকে আমিরাত, কাতার ও টার্কিশ এয়ারওয়েজের 3টি ফ্লাইটে ঢাকায় চলাচল শুরু করেছে। খুব শীঘ্রই সব ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছেন ট্রাভেল ট্যুরিজম খাতের ব্যবসায়ীরা। এখন আর ফ্লাই করার জন্য কোনো ঝামেলা নেই, শুধু করোনা টেস্ট সার্টিফিকেট নিয়ে আপনি নিউ ইয়র্ক টু ঢাকা এবং ঢাকা টু নিউ ইয়র্ক আপনি চলাচল করতে পারেন, কোথাও কোয়ারেন্টাইনের ঝামেলা নেই। পরিস্থিতি একটু উন্নতি হওয়ার কারণে ব্যবসাটা একটুখানি মুখ খোলাচ্ছে, কিন্তু জানি না এটি স্বাভাবিক পরিস্থিতিতে নয়। এই পরিস্থিতিতে বিজনেসে টিকে থাকাটা খুব কঠিন একটি বিষয়। পার্টিস খেলা খবর। অ্যাথলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে আরবি লাইপজিগ। পর্তুগালের লিসবনে আক্রমণ পাল্টা আক্রমণের শুরু থেকে জমে ওঠে লড়াই। দ্বিতীয়ার্ধে 5 মিনিটে জার্মান দলটিকে এগিয়ে নেয় দানি ওলমো। এরপর 71 মিনিটে স্পট কিকে অ্যাথলেটিকোকে ম্যাচে সমতায় ফেরান হুয়াও ফেলিক্স। নির্ধারিত সময়ে 2 মিনিট বাকি থাকতে কপাল পড়ে অ্যাথলেটিকোর লাইপজিগের জয়সূচক গোলটি করেন টেইলর অ্যাডামস। আর তাতে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেছে মাত্র 11 বছর আগে ফুটবলের আঙ্গিনায় পথ চলা শুরু করা জার্মান দলটি। শেষ চারে তারা খেলবে PSG-র বিপক্ষে। করোনা ভাইরাসের কারণে গত 4 মাস ধরে মাঠের বাইরে আছেন ক্রিকেটাররা। একের পর এক সিরিজ স্থগিত হওয়ায় অবসরের ফাঁদে পড়েছেন ক্রিকেটাররা। অবশ্য ইতিমধ্যেই ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে BCB। কিছুদিন পর দলীয় অনুশীলনের ব্যবস্থা করা হবে বলেও আগেই জানিয়েছে BCB কর্মকর্তারা। কারণ আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে মুমিনুল হকদের দল। এছাড়া দা জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার জানান পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে 1 মাস আগে শ্রীলঙ্কা যাওয়ার টিম ওয়ার্কেরই অংশ। টিম মতো একটা ফ্যামিলির মতো, তো ওইভাবে নিয়ম মেনে আর কি খেলার মাঠে নামা আমার কাছে মনে হয় ভালো হবে। কারণ যে কোনো একজন থেকে যদি একজনের মধ্যে চলে আসে তখন বাকি কিন্তু আরও সবাই সাফারার হবে। তো আমার কাছে মনে হয় যে নিয়মটা মেনে চলাই ভালো। অবশেষে বার্সেলোনায় হানা দিল করোনা ভাইরাস। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল শুরুর আগে করোনা ধাক্কায় কেঁপে উঠল কাতালান শিবির। প্রাক মৌসুম শুরুর আগে 9 জন খেলোয়াড়ের করোনা পরীক্ষায় 1 জনের পজিটিভ হয়। তবে ক্লাব কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি, জানিয়েছে সেই খেলোয়াড়কে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের 6 খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়েছে আর অ্যাথলেটিকো মাদ্রিদের 2 খেলোয়াড় করোনা পজিটিভ হয়। শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদ করায় সামরিক আদালতে মৃত্যুদণ্ড হয় ময়মনসিংহের বিশ্বজিৎ নন্দীর। ইন্দিরা গান্ধীর অনুরোধে বেঁচে যান তিনি। বেতন দিতে না পারায় অনলাইনে ক্লাস করতে দেওয়া হচ্ছে না শিক্ষার্থীদের। আর্থিক সংকট জানালে সমাধানের আশ্বাস শিক্ষা বোর্ডের। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনা নিয়ে সন্দেহ পুলিশের। আহতদের অভিযোগ তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। উপসর্গ নিয়ে নাটোরের বড়াইগ্রাম থানার ওসির মৃত্যু। এবং সিটি কর্পোরেশনের সঙ্গে সরকারি সংস্থার সমন্বয়ের অভাবেই শহরগুলোতে অচলাবস্থা, অভিযোগ মেয়রদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।